হ্যালো ব্রাদার্স, কি অবস্থা? সবাই আশা করি প্রত্যেকে ভালো আছে। আর আইসা গেছে প্রিপেয়ার নতুন একটা ভিডিও নিয়ে। আর আজকের ভিডিওটা বরাবরের চাইতে একটু বেশি ইন্টারেস্টিং হইতে যাইতেছে, কারণ আজকে আমরা একটা ইউটিউবারের সাথে ভিডিও মানে কোলাব করছি, বা বলতে পারো আমার ম্যাচে র্যান্ডমলি পড়ছে। বাট আমি এক্সাইটেড বিকজ তার মানে সাবস্ক্রাইবার অনেক 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 বেশি আমার চাইতে। তো আজকের ভিডিওতে মানে সেই ভিডিওর উপর ওয়ান কাইন্ড অফ রিয়াকশন দিবো আমি, সেই ভিডিওটা দেখা। ভিডিওটা অনেকদিন আগে রেকর্ড করা হইলো, বাট আমি আজকে কেন ছাড়তেছি, আজকে ছাড়তেছি কারণ আমার ভিউজ দরকার। আর জানো মনিটাইজেশন অনেক, তো খেলা হবে। তো বকর বকর না কয়টা আইসা পড়ছে মূল ভিডিওতে। আর এই মূল ভিডিওতে তোমরা টাইটেল আর থাম্বনেল দেখে বুঝতে পারছো যে আমাদের সাথে কে গেম প্লে করতেছে, সেইটা হইলাম আমাদের MP40 কিং লিজেন্ডারি প্লেয়ার নায়েম আলম। তার সাথে গেম প্লে করছি এবং সেটা অনেকদিন আগেই করছি যে বলতে পারো, কারণ এটা যখন আমি গেম প্লেটা করছি তখন আমাদের ওল্ড পিকটা ছিল, ঠিক আছে? আর ওল্ড বলতে পারো ওল্ড না, এটা ওয়ান কাইন্ড অফ নতুন ওল্ড ফ্যাক্টরি আর কি, নিউ ওল্ড ফ্যাক্টরি আর কি বলতে পারো। সো এইখানে আমি তখন মানে হিপ হপ পরে মানে খেলতাম না, তখন আমার ফেভারিট এই বান্ডেলটাই ছিল, মানে এইটা পরে আমি ভাবছিলাম যে এটাই আমার জেনুইন বান্ডেল বানাবো, আর এইটা পরে আমি সবসময় খেলবো। বাট পরবর্তীতে সেটা চেঞ্জ করে ফেলি, বাট প্যারা নাই ছিল। আমরা এই বান্ডেল পরেও মাঝে মধ্যে খেলাধুলা করি, অনেক আবার পছন্দ করো না এই যে বান্ডেলটা, মানি বান্ডেল এমন ড্রেসআপটা পছন্দ করো না, ব্লু ব্লু কালার। আচ্ছা যাই হোক, প্যারা নাই ছিল। মেইনলি ওনার সাথে যখন আমি গেম প্লে করছিলাম তখন এটা আসলে একটা র্যান্ডম ম্যাচ ছিল, ঠিক আছে? র্যান্ডমলি ওনার সাথে আমার একটা ম্যাচ করে যায়, ম্যাচ মেকিং হয়ে যায় আর কি। সো উনি নাইমাই সাথে সাথে কিল করা শুরু করে দিচ্ছে, সম্ভবত উনি পিক বা ক্লকটার ওই দিক নামছিল আমার যতদূর মনে আসছে। সো এখান থেকে দেখে বুঝতে পারতেছি না, মানে বুঝে যাইতেছে না, কারণ আমার অনেকদিন আগে গেম প্লেটা হয়েছে। সো আমি আমার ঠিক অতটা ঠিক খেয়াল নাই। তারপরে আমি গান টান খুঁজতেছিলাম, মনে হয় যে পায়ে গেছি ম্যাক্স সেভেন আর হইলাম তোমার ফার্মাসের লিজেন্ডারি স্কিনটা ছিল আমার কাছে, সেটা হইলাম তোমার ওই যে ইবু ফার্মাসটা আসছিল আমার কাছে, এই জিনিসটা ভালো লাগছে ভাই। আচ্ছা যাই হোক, আমি এতটা গান স্কিনের দিকে এতটা প্যারা দিই না, আমি শুধু একটু ড্রেস আপ ড্রেস আপ আমার ভালো লাগতো আগে থেকে। আমার মানে গান টান এতটা আমি খুবই কম, আমার গান কালেকশন খুবই বাজে, আমার ড্রেস কালেকশন মোটামুটি আছে, তাও একটু চলে আর কি, মানে চালানোর মতো, বাট গান কালেকশন বাই জিরো, টোটালি জিরো। যাই হোক, আমার টিমমেটরা তো ফাইট দেওয়া শুরু করছে, এরা তো মনে করো লিজেন্ডারি প্লেয়ারের মতো ফাইট দিতেছে, হয়তো বা নায়েম আলম ব্রাদারের মনে করো টিমমেট হইতে পারে। আর র্যান্ডমলি আমি পড়ে গেছি মাঝখানে একজন কলা বাবা, ঠিক আছে, মানে মিস্টার বেঙ্গুলি বাবা বট, নায়েম আলম ব্রাদার তো মানে পটার পট, দেখবো একটু পরে। এই যে দেখছো দুই তিনটা অলরেডি একটা স্কোয়াড মানে খাইয়েই দিচ্ছে, ঠিক আছে, দিন শেষে একটি স্কোয়াড খাইয়ে দিছে, পুরো একদম অস্থির অবস্থা, জোস অবস্থা। আচ্ছা যাই হোক, তারপরও প্যারা নাই ছিল। আমি ফার্মাসটা চেঞ্জ করে অগ্নে নিলাম এখানে, তারপরে দেখা যাক কী হবে। সো তখন আমার একটা বাজে অভ্যাস ছিল যে খালি একটু বড় বড় টোকেন খোঁজা, টোকেন মোকেন নেওয়া আর কি, ঠিক আছে? টোকেন মোকেন নিয়ে আমি রিভাইভ দিতাম, এটাই এলাম আমার মেইনলি কাজ ছিল, ঠিক আছে? আমি তখন এতটা মানে আগেও আমি বট ছিলাম, এখনও বট আসছি, ভবিষ্যতেও বট থাকবো, মানে মিস্টার বেঙ্গুলি ওয়ান্স আ বট অলওয়েজ আ বট। আর লাস্টে তোমাদের জন্য একটা সারপ্রাইজ আছে, যে সারপ্রাইজটা পাইলে তোমরা অনেক হয়তো বা বেহুশ হয়ে যাবা, ঠিক আছে? অনেকে মানে এত এক্সাইটেডেড, আমি যেমন এই গেম প্লের জন্য খুবই এক্সাইটেড ছিলাম, মানে এইটা এই ভিডিওটা অনেকদিন পর পাইছি আমি, ঠিক আছে, এক্সাইটেড ছিলাম, ঠিক আছে, যে আমি আপ দিব। আর আপ দেওয়ার কারণে তো আমি আগেই বলছি, বাট তোমরা এই ভিডিও লাস্টে দেখলে তোমরা ডাইরেক্ট বেহুশ হয়ে যাবে, কারণ তোমাদের জন্য বহুত বড় একটা সারপ্রাইজ আছে। কিন্তু তোমরা আবার কুইট করে একদম ই চলে যাও না, কারণ মাঝখানে আবার অনেক কিছু ঘটনা ঘটছে যেগুলো তোমরা না শুনলে বুঝতে পারবে না জিনিসটা আর কি, যে ওইটার সাথে ওইটা লিঙ্কড কোথায়, ঠিক আছে? নায়েম আলম ভাইয়ের সাথে আমি কীভাবে কথা বলছি, কীভাবে পরবর্তীতে তার সাথে আমি কানেক্টেড হয়েছি, সেটাও আমি তোমাকে ডিটেলসে বলবো। এখন সে হয়তো বা গেম প্লে করে না, বাট তারপরে তার সাথে আমার কন্ট্যাক্ট কীভাবে হয়েছে সেটা পূর্ণতা মানে পূর্ণ ডিটেলস জানতে চাইলে এই ভিডিওটা তোমাকে অবশ্যই দেখতে। ওই 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 অ্যাটাক করে দিয়েছিল আমার একজন, ওই যে উপরে রুমে একজন আছে, নায়েম আলম ভাই তো ভাই প্রো প্লেয়ার, একবারে সেফেস্ট টাইপের ট্যানার ড্যাটা এরকম করে চলে গেছে, ঠিক আছে? তো ফাইট দেওয়া আরে ডাউন করে ফেলাইছে, আমি শিওর ওইটা শেষ, ওই এনিমি শেষ। নায়েম আলম ভাই আবার লাভ দিচ্ছে কিল লেগে, আরে গ্রেট, এই ইউজ করতেছে ব্লু মেলটার ইউজ করতেছে। আমি অনেক সময় জিনিসগুলোর নাম বলে না, হুটহাট করে ভুললে যায় এই জিনিসটা আমার প্যারা, ঠিক আছে? আমি 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 এই ম্যাচে আমার যতদূর মনে আছে আমি একটা কিলো করা পারি না, আমি এই এমন বটের বট যে আমি একটা কিলো করতে পারিনি। তো এনে দেখছে ওই ওই আরেকজন কই থেকে যেন মারছে, সাইড থেকে মারছে, চলো দেখি। আমি আমার এনিমি আমি মনে করছিলাম আমার টিমমেট এনিমি, আমি ঘরের দিকে তাক করছিলাম, বাট আচ্ছা প্যারা নাই, ওই জায়গায় একটা এনিমি আসে দেখা যাক। আরে 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 ব্লু টিমি না, একটা জিনিস ধরো ধরো এমনি টিভিতে একটা ড্যামেজ দেয়, ওরে ড্যামেজ দেওয়া হয়েছে ভাই, জোসভাবে ড্যামেজ দেওয়া হয়েছে।
কিন্তু আমার আমার যতদূর মনে হচ্ছে এই ড্যামেজে আমার এনিমি মরবে না, আমি এনে পকেট পার হয়ে যাবো। এ দেখছ আমি পকেট পার হয়ে গেছি, ঠিক আছে পকেট পার হয়ে গেছি, বুঝলি? তো এই জায়গায় আমার রিভাইভ তো আর ওনারা দিতে পারে না, বাট এখন নাইম আলম ভাই সম্ভবত আমার এই রিভাইভ দিব। এই এই প্লেয়ারটারে খা ফলাইবে। এই যে এই যে একটা মাইরে দিছে গ্লুমেলটা, পি ও পি ও পি এমপি ফোর্টি কিং, একবারে করাভাবে মাইরে দিছে। দেখছো জাস্ট এমপি ফোর্টি কিং এমপি ফোর্টি চালায়, ঠিক আছে? আর সম্ভবত ওনাকে এমপি ফোর্টির কোন স্কিনটা আছে সেটা একটু কমেন্ট করে জানায় দিও, যে কোন স্কিনটা ব্যবহার করতেছে। আর এটা যে সম্ভবত যে তোমার গোল্ড রয়্যালে পাওয়া বান্ডিলটা ব্যবহার করতেছে আমার যতদূর মনে হইতেছে। তো তোমরা একটু কমেন্ট করে জানাই দিও যে এনে অনেক কোন এমপি ফোর্টিটা ইউজ করতেছে। আমার যতদূর মনে হচ্ছে কোবরা, বাট তোমরা একটু কমেন্ট করে জানাই দিও, ঠিক আছে? আর এখানে দেখা যাক উনি আমার রিভাইভ দিবে। এই তো এই রিভাইভ দিয়ে দিচ্ছে, তো আমি এখনও খেলতে পারবো না, ঠিক আছে? আমি নাইমে আবারও মরুম দেখবা, ঠিক আছে? কারণ এই স্বভাবের সাথে তোমরা আমার সাথে পরিচিত, আমি জানি। আগে লুট ফিরা পাওয়ার সাথে সাথে একটা এনিমি ফিরা পাই, একটা এমএটিভিতে শর্ট দিচ্ছে। আর এই যে এই যে আমার দেখছো এই যে গ্লু কিন্তু ফালাইছে, তারপর আমি মরে গেছি, দেখছো? এই জিনিসটা আমার সাথে হয় নেট ইস্যুর কারণে হইছে হয়তো বা। এনে এনে এনিমিটা ডাউন করবো, আর ওই ওই বেড়া ওই বেড়া ওইটা ডাউন করে দিব, জোস না করে না। অ্যান্ড আমার যতটুকু মনে আছে আমার নাইম আলম ভাই আবার আবার রিভাইভ দিবে, আবার রিভাইভ দিবে, আবার রিভাইভ দিবে। দেখা যাক কী করে। উনি উনি আইসির এনিমিটারে মারতে, বাট এনিমিটারে না দেখা। আচ্ছা আচ্ছা, উনি হয়তো বা কিছু কালেক্ট করবে। কালেক্ট করার পর আমাদের দ্বিতীয়বারের মতো আবার রিভাইভ দিতে যাইতেছে, আর রিভাইভ দিবে, আর ওই জায়গায় ল্যান্ডমাইন খুঁজতে রাখছে। আরে ভাই ব্রেইন, ভাই ব্রেইন এগুলো করে ফোর্টি কিং, ঠিক আছে? ওকে, আমাদের রিভাইভ দেওয়া শেষ, আমি আমি আবার নামবো। আর এনে তোমরা একটা জিনিস খেয়াল করেছো যে আমি কোন পিকে আসছি? অবশ্যই অবশ্যই কমেন্ট করে সবাই কমেন্ট করবে, হ্যাশট্যাগ ওল্ড পিক, ঠিক আছে? সবাই একটু কমেন্ট করে দিও হ্যাশট্যাগ ওল্ড পিক, ঠিক আছে? এই জায়গার জিনিসটা কর, আমি ওল্ড পিক আবার ব্যাক করেছি, ঠিক আছে? আমার জিনিসটা অনেক ই লাগে। এই ওল্ড পিকের আমার আরও অনেক কিছু মানে পুরাতন গেম প্লে আছে, যেখানে আমি করা ফাইট দিচ্ছি এরকম বটের মতো ফাইট দেই নেই, ঠিক আছে? এই জায়গায় এমপি ফোর্টি কিং ছিল, তাকে আমি একটু বটের মতো ফাইট দিয়ে ফাইট দিয়েছি, যাতে মনে করো লিসেন্ডার মান রাখতে পারে আর কি। যাই হোক, চাপা মেয়েটা লাভ নাই, আমি যে বট, ঠিক আছে? তোমরা সবাই জানো আমি জানি। তো কথা ওইটা না, ওই জায়গায় মনে করো ওল্ড পিকের কিছু ভিডিও আছে, তোমরা যদি চাও আমি সেগুলোর উপর রিয়াকশন দেবো। আমি রিয়াকশনও খুবই বাজে দেই, এই যে তোমরা আমার এই রিয়াকশন ভিডিও দেখেই বুঝতে পারতেছো যে আমি খুবই বাজে রিয়াকশন দিতেছি। এরকম ফালতু রিয়াকশন মনে হয় তুমি তোমরা জীবনের প্রথম দেখতেছো, সো প্যারা নাই। এরকম ফালতু রিয়াকশন ভিডিও যদি তোমরা আরও কিছু দেখতে চাও ওল্ড পিকের, তাও আবার তাহলে আমি অবশ্যই অবশ্যই সেগুলো দিব, অবশ্যই আপলোড দিব। তোমরা যদি বলো আর কি, কমেন্ট করে যদি বলো। আচ্ছা ঠিক আছে, তারপর যাই হোক, নাই মানো ভাই তো মনে করো পিকচার নিচে চলে গেছে, যেহেতু জোনের ওইদিকে ওই জায়গায় ফাইটার এনিমি পাইছে মনে হয়, এনিমি পাইছে মনে হয়। হ্যাঁ দিই, খালি এনিমি সুযোগ সন্ধান, খালি এনিমি দেখলেই এসছে ডুব করে ধরতে হয়। ওই যে হ গাড়ি গুড়ি ফাটা, ওই যে দেখছো আগুন ধরাই দিচ্ছে, সাইডে হয়তো বা দেখবা। তো এনে যে কি যে করবে, দাঁড়াও আমি 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 দূরের থেকে জুম করেই দেখবো দিচ্ছে যে এনিমি আসলে আসছে কি নাই। আমি ভাই জম্মের পর দুনিয়ার পর, ঠিক আছে? এই যে এই যে ওই যে হুকুম হয়ে যাইতে আসছে না এমন বাইরের কাছে। তো দেখি আমি আমি একটা এমএটিভি দা মারার ট্রাই করুম, বাট এ আমার গুলি লাগে নাই, লাগে নাই, লাগে নাই। এরপর এটা কি লাগবে? ওই যে ওই যে আরেকটা আরেকটা মা, এই গ্লু ফালাই দিচ্ছে আমার গুলি যায় না। এই গ্লুর ভিতরে আরেকটা লাগছে, আরেকটা লেগে গেছে বিরাশি ড্যামেজ। আরে আরে আরেকটা লাগার সুযোগ পাই দিল না, কারণ ওই যে পাঁচ যে আরেকজন গুলি করতেছিল। আর তখন খেলতাম ডিচি আলোক দিয়ে, আমার একটা ফেভারিট ক্যারেক্টার ছিল, যেটা আমি মনে করি 2023 পর্যন্ত আমি খেলছি মনে করো ডিচি আলোক দিয়ে। আমি মাঝখানে মাঝখানে গেম ছাইড়ে দিয়েছিলাম, এটা হলাম আরেক প্যারা। আর তারপর পিসি বানানোর পর থেকে একটু রেগুলার কন্টিনিউ করছে, তারপর আর দুই তিন মাস কন্টিনিউ করিনি, এই গেম খেলিনি, খালি GTA 5 খেলছি। তারপর আরও ফালতু ফালতু না না ভালো ভালো কিছু গেম খেলছে, যেরকম ভালো ভালো গেম তার না কয়েক ফালতু গেম খেলছে। আচ্ছা কথা হয়ে না, ওল্ড পিকের এই যে এই পুরাতন ঘরটার কথা আমি ওই দিন বলতেছিলাম যে ওই পিকে এই ঘরটা ছিল না, এটাও এটাও একটা পুরাতন একটা ছিল, ঠিক আছে? এই জায়গায় এই জায়গায় আমি একবার সত্যি কথা কইতে একবার ইন্ডিয়ার সার্ভারে থাকা অবস্থায় একটা টুর্নামেন্ট হয়েছিল, খেলছিলাম এই জায়গায়, কারাতে জানি মাইর খাইছিলাম, ঠিক আছে? ওল্ড কিছু স্মৃতি আছে, ঠিক আছে? তারপর এই যে এই যে এই যে এই যে মারা বাড়ি নাই, দেখছো? আমি আমি দুনিয়ার বট, আমি স্নাইপার তখন একটু একটু ট্রাই করতেছিলাম, অবশ্য কয়লাম নাই। ওকে, একটা গুলিও কানেক্ট করতে পারিনি, একটা গুলিও কানেক্ট করতে পারিনি, একটা গুলিও কানেক্ট করতে পারিনি। আরে আমার টিমমেট মানে আমার রিভাইভ দিতে আসবে নাকি আসবে না, দিবার চাই না ওরা টিমমেট রিভাইভ দিবার চাই না। একমাত্র নায়ে অলম ভাই একটু যাও টুকবে, মানে একটু সেফলি রিভাইভ টিভাইভ দেয়। এই এই যে রিভাইভ দিতে আসছে ড্যাড জোকার ব্রাদার,
রিভাইভের নামে আমার এই জায়গায় ইমোট পারতেছে। সিরিয়াসলি আমি তোর এনিমি না, তো আমি তোর টিমমেট, তুই আমার এই মাইরা লাভ আছে আজ এই রকম করে এরে 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 আহেও না পটলা আহে না অলগা আমি দাঁড়াইছি আরে আরে আবার ডাউন হয়ে গেছে বাঁচাইতে যাব বাঁচাইতে যাবো মনে হয় না তারও ঠিক আরে অন করে বাঁচাইতে যাবো তারও তাই করুন তাই এই হ এই যে বাঁচাইবার গেছি ওরা বাঁচামো ওরা বাঁচামো না আমি মরুম এই এই মনে মনে আমার শেষ মরে হয়ে যাবো ঠিক আছে আমি উল্টা পাল্টা দৌড়াই যাচ্ছি আমি আসলে তাল কিন হয়ে গেছিলাম এটা আবার বাঁচাবার কি আমি এই যে দেখছো ডাউন হয়ে গেছে নিচের থেকে একজন গুলি করে দিচ্ছে ডাইন সাইড থেকে গুলি করছে সম্ভবত ডাইন সাইড নাহলে উপর থেকে গুলি করে মারি দিচ্ছে আমাদের আচ্ছা উজ 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 কোনায় কোনায় নেই আরেকজন ফাইট চলতেছিল নাইম আলম ভাই এই সুযোগে আবার ওই চিপা দেয় গেছে যেহেতু বুঝছে যে রিভাইভ দিতে পারবো না তো চলে গেছে তো প্যারা নাই এটা নিয়ে প্যারা নাই কিন্তু হয়তো ওয়ান ট্যাপ মারার জন্য চিন্তা ভাবনা করতেছে নাকি একটু সেফলি খেলার ট্রাই করতেছে যাতে ম্যাচটা বুয়ে যায় আর মাত্র আসছে আটজন ঠিক আছে তো ম্যাচটা বুয়ে আসার কথা কিন্তু আসবে কিনা আমার ঠিক মনে নাই সেটা কমেন্ট করে অবশ্যই অবশ্যই জানাই দিও ঠিক আছে আমি একটু আজ একটা রিয়াকশন দিতেছি ঠিক আছে এই রিয়াকশন দেখে আবার কেউ বেহুশ হয়ে যাবে না লাস্টে তোমাদের আমি বলবো যে ওনার সাথে আমার কীভাবে কানেক্ট রয়েছে কীভাবে কথা বলছি সেইটা নিয়ে তোমরা ফুল ডিটেলস জানতে পারবা ঠিক আছে তো লাস্ট পর্যন্ত ওয়েট করো ভিডিওটা কন্টিনিউ করো ওরে 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 কড়াভাবে ডাউন করে দিচ্ছে আরে দেখছ তো উনি 11 কিল করে ফেলাইছে আর আমি 0 কিলে মরছে ভাই আমার চাইতে বট এই দুনিয়াতে নাই ঠিক আছে আমি কড়া লেভেলের বট সো আর উনি আছে ই সিএস গ্রুপে হয়তো বা তোমার ই স্পোর্টসের যে সিএস গ্রুপটা ওরকম কিছু একটা টাইপ যেহেতু ভালো MP40 চালাই ঠিক আছে উনি লিজেন্ডারি প্লেয়ার ওনার হিসাবেই আলাদা ঠিক আছে আমরা বট টট প্লেয়ার এলাকা মিস্টার বট গিল্ডের আমি লিডার এবং যারা যারা মনে করো আমার মতো বট তারা মিস্টার বট গিল্ডের আইসা পড়তে ওরে 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 দুজন মিলে আইসা পড়ছে আরে হেলথ তো পুরাই কমাই দিচ্ছে উনি ইপিয়ন করছে আরে 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 পারবে পারবে মনে হয় পারবে এই দুজনে ডাউন করতে এটাই মনে শেষ পান্ডা আরে 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 হেলথ পুরা নাই হয়ে গেছে আরে একবারে শেষ দেখে এটা ডাউন এই ইঞ্জেকশন ব্যবহার করতেছে আরে 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 মাইরে ডাউন করে দিচ্ছে আরে শেষ পর্যন্ত অরাই বুয়া নিল আচ্ছা কি আর আমি তোমাদের একটা কথা লাস্টলি বলতে চাই সেটা হইলাম এই ভিডিওতে আমি তোমাদের যেটা বলতে চাইতেছিলাম মেইনলি সেটা হইলাম চুতিয়া বানায়া তুমকো আহা টমাটার